জীবনমানেই সমস্যা আমরা না চাইতেও বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত হয়ে পড়ি সেটা ব্যবসা ক্ষেত্রে হোক শিক্ষাক্ষেত্রে হোক নতুবা পারিবারিক সমস্যায় আপনি জর্জরিত হয়ে আছে বর্তমানের যুগটা হচ্ছে কম্পিটিশনের যুগ মানুষ ঘড়ির কাটার আগে ছুটছে তার জীবনের লক্ষ্যে কেউ বা সফল হচ্ছে কেউ বা সফল হচ্ছে না কেন হচ্ছে না আমি আপনাদের বন্ধু মৃত্যুঞ্জয় সঠিক পথ দেখানোই আমার কাজ জ্যোতিষ বাস্তু এবং কিছু টিপস আপনাদের আমি উপকার করে থাকি নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আগের দিন আমি যে কলা গাছটা নিয়ে অনুষ্ঠানটা করছিলাম দেবগুরু বৃহস্পতির প্রতিরূপ এবং নারায়ণের স্বরূপ এই কলা গাছ কারণ বৃহস্পতির যে রত্ন পোকরাজ বলুন টোপাজ বলুন তার সাথে সাথে আমরা যে মূল ধারণ করতে বলি কিন্তু তার সাথে সাথে যদি আমরা বাড়িতে নিয়মিতভাবে কলা গাছের পুজো করি তাহলেও কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে আমরা উপকার পাই তাই কলা গাছকে আপনি কীভাবে বাড়িতে পুজো করবেন আগের দিন আমি পুরোটা বলতে পারিনি তাই আজকে আমি আপনাদেরকে সেই অংশটা বলব দেখুন নারায়ণের স্বরূপ বিষ্ণুর প্রতিরূপ এটা হচ্ছে কি কলা গাছ কলা গাছের নিচে কখনো ভুলেও কোনো মূল ত্যাগ মানে ত্যাগ কিছু করবেন না আমরা বলে থাকি আমাদের বাড়িতে যে কোনো শুভ কাজে সবার আগে দরকার কিন্তু কলা গাছ এটা কিন্তু মাথায় রাখবেন সব কাজে আমাদের কিন্তু যে কোনো শুভ কাজে কলা গাছ না হলে কিন্তু সেই শুভ কাজ কিন্তু সম্পূর্ণ হয় না তাহলে কলা গাছকে কীভাবে পুজো করবেন যদি আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি নিচস্ত থাকে বা পাপ গ্রহ দ্বারা যুক্ত থাকে বা শত্রু ঘরে বিরাজ করছে তাহলে অতি অবশ্যই বলব এই উপায়টা আপনারা করুন প্রতি বৃহস্পতিবার ছেলের জন্যে মা করতে পারে স্বামীর জন্যে স্ত্রীরা করতে পারে এই উপায়টা বা ভাইয়ের জন্যে বোনরাও এই উপায়টা করতে পারে বৃহস্পতিবার দিন একটা টবের মধ্যে আপনি কলা গাছ লাগাবেন এবং সেই কলা গাছটাকে অতি অবশ্যই বলবো গুঁড়ো হলুদ আর গঙ্গা জলের সাথে একটু অভিষেক অভিষেক কথার অর্থ একটু স্থান করিয়ে নেবেন তারপর সেখানে আপনি একটু আপনার সামর্থ্য অনুযায়ী একটু প্রসাদ দিলেন ধূপদীপ জ্বালালেন এবং সাত পাক সুতো কলা গাছটার চারি সাইড দিয়ে ওং বন্দে ভূতং তিল কেশং তং নমামি বৃহস্পতি এই মন্ত্রটা পাঠ করে অতি অবশ্যই চারপাশ আপনি প্রদক্ষিণ করুন সাত সাত সাতবাক করতে হবে মাথায় রাখবেন সাতটা পাক আপনাকে ঘুরতে হবে এবং সেই গাছটার মধ্যে সেই হলুদ সুতোটা বেঁধে দেবেন পরের সপ্তাহে ঠিক একই নিয়মে আপনি পুজো করবেন বৃহস্পতিবার দিন তখন করার সময় কি করবেন ওই যে সাত পাক সুতোটা যে বেঁধে রেখেছিলেন সেই সুতোটা খুলে নিয়ে ছেলেরা ডানহাতে মেয়েরা বা হাতে পড়বেন এবং ঠিক আবার ওই সুতোটা রোটেশন অনুযায়ী চেঞ্জ করবেন প্রতি সপ্তাহ সপ্তাহে তাহলে যদি আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি নিচস্ত থাকে কারণ আমরা বারবার করে বলি গুরু যদি সহায় থাকে যে কোনো মানুষের জীবনের বিশাল উন্নতি করে দিয়ে যায় গুরু গুরু সহায় থাকলে আমরা বলি কয়লা ধরলে সেই কয়লা সোনায় পরিণত হয় আর যদি গুরু যদি সহায় না থাকে সোনাও কিন্তু কয়লায় পরিণত হয় তাই আপনাদেরকে আমি বলবো এই ছোটো ছোটো উপায়গুলো করুন আপনি অনেক উপকার পাবেন যেসব স্টুডেন্টরা সামনে পরীক্ষা তাই যেসব স্টুডেন্টরা খুব সিলি মিস্টেক করে ফেলছেন তারাও তাদের দেখবেন জন্মছকে দেবগুরু বৃহস্পতি নিচস্ত হয়ে আছে তাহলে তাদেরকে কি উপায় করতে হবে তাদেরকে প্রতিদিন বা প্রতি বৃহস্পতিবার দিন স্নান করার সময় আপনার জলের বালতির মধ্যে একটুখানি গুঁড়ো হলুদ দিয়ে দিন দেখবেন তাতে আপনাদের দেবগুরু সেই সন্তানের সেই স্টুডেন্টদের দেবগুরু বৃহস্পতি অনেকটা পাওয়ারফুল হবে অনুষ্ঠান তো আরও বলবো আরও ডিটেলসে আলোচনা করব যারা মনে করছেন আমার সাথে লাইভ ফোন ইন প্রোগ্রামে যোগাযোগ করতে চাইছেন যে নাম্বারটা লেখা যে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার ডিটেলস জন্ম তারিখ সাল এবং কোথায় জন্মেছেন কোন টাইমে জন্মেছেন সঠিক থাকলেই তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনে আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট আগামীকাল অর্থাৎ শুক্র এবং শনিবার আমি দুদিন থাকব। দু তারিখ এবং তিন তারিখ আমি নিজে থাকব শিলিগুড়িতে ভেনাসম হোটেল গোল্ডেন মোমেন্টে চার তারিখ থাকবো আমি কুচবিহারে যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অনুষ্ঠানের পর যে নাম্বার দুটো আছে নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান আরেকটি নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এই নাম্বার দুটোতে আপনারা অতি অবশ্যই ফোন করে নিজের নামটা নথিভুক্ত করে নিন তাহলে দেবগুরু বৃহস্পতিকে পাওয়ারফুল করতে আরও কয়েক কিছু আপনাদেরকে আমি টিপস দিচ্ছি অতি অবশ্যই বলবো যেসব মহিলাদের বিয়ে হচ্ছে না যারা বহুবার ইন্টারভিউ দিচ্ছেন মনের মতন চাকরি পাচ্ছেন না তাদের জন্মকুলের দেখে নিন বৃহস্পতি কিন্তু ঠিক পজিশনে নেই তাই সেই সব জাতকদের জন্য আমি বলব ওই উপায়টা করতে অতি অবশ্যই আমি যে কলা গাছের পুজোটাও যেমন করতে বললাম তার সাথে সাথে স্নান করার সময় অতি অবশ্যই বৃহস্পতিবার দিন একটু গুঁড়ো হলুদ আপনার বালতির মধ্যে জলের মধ্যে মিশিয়ে স্নান করলে দেবগুরু বৃহস্পতি খুব পাওয়ারফুল হয় তার সাথে সাথে অতি অবশ্যই আরও একটু বলবো যেটা হচ্ছে কি বাজার থেকে চারটে লেবু কিনে আনবেন এনে সেটাকে ভালো করে হলুদ মিশিয়ে আপনি আপনার আশেপাশে কোনো দেবী মন্দিরে যদি থাকে সেই দেবী মন্দিরের বাইরে দান করে আসবেন ভিতরে দেবেন না মন্দিরের বাইরে রেখে চলে আসবেন এগারোটা বৃহস্পতিবার করে দেখুন যদি আপনার জন্মকুণ্ডতে দেবগুরু বৃহস্পতি নিচস্ব থাকে অনেক পাওয়ারফুল হবে কারণ মেয়েদের দেখুন বিয়ের জায়গা দেখতে গেলে বৃহস্পতি দেখতে হয় তাই আমি বারবার করে বলবো যেসব মহিলাদের বিয়ে হচ্ছে না বয়স হয়ে যাচ্ছে কিন্তু তাকে দেখতে সুন্দর ভালো চাকরি করে এডুকেশনের জায়গা খুব ভালো তাদের জন্ম একবার তো দেখে নিন বৃহস্পতিটা তো খারাপ নেই যদি জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতি খারাপ থাকে তাহলে তাদের একটু বিয়েড দেরি করাবেই এবার আমি চলে আসবো সন্তানদের জন্য পড়াশোনার জন্যে ছোটো ছোটো উপায় কালকে আগামীকালই আমরা জানি মাধ্যমিক শুরু হচ্ছে তাই সেই সব স্টুডেন্টদেরকে অভিনন্দন জানাই যাতে তাতে তাদের যেন ভালো পরীক্ষা হয় সেটাই আমি চিন্তা করি কিন্তু আমি যাওয়ার পরীক্ষা দিতে যাওয়ার আগে একটা ছোট্ট উপায় বলে দিই পরীক্ষা দিতে যাওয়ার সময় বাড়ির থেকে বেরোনোর সময় একটুখানি আখের গুড় মুখে দিয়ে বেড়ালে খুব ভালো হবে সেই সব স্টুডেন্টদের এবং পরীক্ষা হলে যদি জানা জিনিস অনেকে ভুলে আসে অনেক সময় নার্ভাস ফিল করে তাদের উদ্দেশ্য আমি বলবো যদি মুখে একটা তুলসী পাতা রাখতে পারে খুব ভালো তাদের স্মৃতিশক্তি অনেক বৃদ্ধি পাবে ছোটো ছোটো উপায় বিশাল বড় কাজ করে যায় তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট এই উপায়গুলো করুন দেখবেন কালকে যে পরীক্ষা তাতে আপনার পরীক্ষা খুব ভালো হবে স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো অতি অবশ্য আরও একটা কথা বলবো। যখনই আপনি পরীক্ষা হলে ফার্স্ট খাতাটা পাবেন তখন একটা মন্ত পাঠ করবেন বিশাল বড় মন্ত্র কাজ করে দিয়ে যাবে ওইং এই উচ্চারণটা করবেন বার তারপরে আপনার নাম লিখবেন রোল নাম্বার লিখবেন লেখার পর তারপরে তো আপনাকে প্রশ্নটা দেবে তাহলে প্রথমেই আপনি যখন খাতাটা পাচ্ছেন খাতাটা পাওয়ার পর ওইং এই শব্দটা কেন সরস্বতীর বীজ মন্ত্রই হচ্ছে ওইং এই মন্ত্রটা যদি আপনি বার পাঠ করে পরীক্ষায় লেখা শুরু করেন তাহলে কিন্তু আপনার পরীক্ষায় জানা জিনিস আপনি কিন্তু ভুলে আসবেন না আমি বারবার করে বলি স্টুডেন্টদের ক্ষেত্রে তাই ছোটো ছোট উপায় বিশাল বড় কিন্তু জীবনে কাজ করে দেয় এই স্টুডেন্টদের ক্ষেত্রে এছাড়া আরও আমি ছোটো ছোটো বিষয় নিয়ে বলবো স্টুডেন্টদের যেহেতু কালকে যেহেতু বিদ্যার্থীদের বলবো সবার আগে বলবো প্রতিটা বিদ্যার্থী চায় যে আমার রেজাল্ট ভালো হোক আমার আমি পড়াশুনো এত একটা বছর ধরে খেটে করলাম আমি যাতে ভালো পড়াশু মানে আমার জানা জিনিস আসতে আসে যাতে তাহলে কি করবেন ছোট্ট একটা উপায় তাহলে বলবো অতি অবশ্যই প্রতিটা বাড়িতেই প্রতিটা বাড়ির ঠাকুর মন্দিরেই দেবী সরস্বতীর ছবি আছে আবার অনেকের বাড়িতে নীল সরস্বতীর মূর্তিও বা ছবি আছে যদি আপনার বাড়িতে নিশ্চয়ই থাকে পরীক্ষা দিতে যাওয়ার আগে অতি অবশ্যই ঠাকুরের পায়ে সরস্বতী দেবীর পায়ে একটা অপরাজিতা ফুল এনে তার পায়ে দিয়ে আপনি পরীক্ষা দিতে চলে যান এবং যাওয়ার সময় অতি অবশ্যই যখন আপনি ওই অপরাজিতা ফুলটা অর্পণ করবেন তখন অতি অবশ্যই বলবো। ওইং এই কথাটা মাথায় রাখবেন ওইং এই বীজ মাথায় রাখবেন বর্তমানে মকর কুম্ভ এবং মিন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে চলছে তার সাথে সাথে অতি অবশ্যই বলব কর্কট এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির ধাইয়া চলছে তাই সেই সব স্টুডেন্টদের উদ্দেশ্যে বলব একটু বেশি করে ফোকাস করতে পড়াশুনার প্রতি একটু বেশি করে ধ্যান ধারণা দিতে কেন এটা লেজি নি অলসতা ভাব সৃষ্টি করে তাই কালকে পরীক্ষা দিতে যাওয়ার আগে অতি অবশ্যই বলবো ছোট্ট একটা উপায় বিশাল বড় কাজ করে দেবে পরীক্ষা দিতে যাওয়ার আগে যদি এই মন্ত্রটা পাঠ করে মেড়াতে পারে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার হ্যাঁ বলছিলাম হ্যাঁ কার সম্বন্ধে জানবেন আমি আমি আমার সম্বন্ধেই আমি হুম ডেট অফ বার্থ বলুন

মঙ্গলবার আপনার জন্মবার হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার আপনার জন্মবার আপনার রাশি লগ্ন জানা আছে আচ্ছা আপনার হচ্ছে কন্যা লগ্ন আর রাশি হচ্ছে আপনার সবার আগে বলবো কন্যা লগ্ন এবং রাশি হচ্ছে আপনার বিষ রাশি তাহলে যদি দেখা যায় বর্তমানে আপনার লগ্নের উপর কেতু এবং সমসপ্তমে রাহু বিরাজ করছে সেই কারণে দেখবেন আপনার একটু গ্যাসের প্রবলেম অম্বল বধজম শরীর স্বাস্থ্য একটা লেজিনেস এইগুলো কি আপনার হচ্ছে এইগুলো তাই তো হ্যাঁ এবার দেখুন আপনি যদি চাকরি বাকরির ব্যাপার নিয়ে আলোচনা করতে চান তাহলে সঙ্গে এটা জানতে চাইছেন চাকরির ব্যাপার নিয়ে কিছু জানতে চাইছেন হ্যাঁ চাকরির ব্যাপারে দেখুন আপনার বৃহস্পতি খুব ভালো পজিশনে আছে কিন্তু আপনাকে সবার আগে বলবো শুক্র কোথায় রয়েছে শুক্রর পজিশন আপনার ভাগ্যপতি শুক্র খুব ভালো পজিশনে আছে তার সাথে সাথে অতি অবশ্য বুধ আপনার কর্মের জায়গাটা বুধ ভালো জায়গায় বসে আছে তাহলে আপনি শুনতে থাকুন আমি বলতে থাকছি হ্যাঁ হ্যাঁ তাহলে একটা ছোট্ট একটা উপায় করে নেবেন যখন আপনি স্নান করবেন স্নান করার সময় অতি অবশ্যই একটু মানে আপনি আপনি নিশ্চয়ই জানেন এলাচ এলাজ দিয়ে যদি আপনি স্নান করেন তাহলে আপনার গ্রহটা খুব পাওয়ারফুল হবে হ্যাঁ নমস্কার কে আছেন হ্যালো থেকে বনগা থেকে বলছেন বলুন কার সম্বন্ধে জানবেন ডেট অফ বার্থ জানা আছে বলুন

আমি তো সেটাই আপনাকে বললাম শুক্রবার পার করে বারোটা হয়ে গেলে আমাদের ক্যালকুলেশন করতে হয় শনিবার সেটা শনিবার শুক্রবার রাত্রে আপনি ধরলে হবে না যেহেতু এটা বারোটার পর হয়ে গেছে সেহেতু শনিবার হয়েছে আপনি রাশি লগ্ন জানা আছে হ্যালো আচ্ছা রাশি লগ্ন জানা আছে হ্যাঁ এর হচ্ছে কর্কট লগ্ন এবং রাশি হচ্ছে মিন রাশি এই মিন রাশি বর্তমানে এর শনি সাড়ে সাতই চলছে রাহুচন্দ্র গোহন দোষ হয়ে আছে হ্যাঁ জীবনে সব কাজে বাধা বৃহস্পতি রয়েছে এর অষ্টমে ভাগ্যপতি নবমপতি বৃহস্পতি অষ্টমে রয়েছে তাই আপনাকে আমি একটা কথা বলবো আপনি কি কোনো বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে জিজ্ঞেস করতে চাইছেন না হ্যাঁ সাংসারিক বিষয় আমি সেটাই জানতে বলছিলাম বিয়ে বা সাংসারিক বিষয় নিয়ে আপনি কিছু জানতে চাইছিলেন তাই তো হ্যাঁ দেখুন এর সন্তান সন্তান কিছু হয়েছে দিদি ভাই দুটো সন্তান হয়েছে হ্যাঁ হ্যাঁ কিন্তু এই মেয়ে হ্যাঁ দুটো ছেলে কিন্তু এর ক্ষেত্রে না এর ভাগ্য একে সময় সাথ দেয় না সব কাজে বাধা হ্যাঁ হ্যাঁ কিন্তু এনার একটা জিনিস আছে এর মাইন্ডটা খুব ফিকাল্ট মাইন্ড আজকে এটা বলছে একটা জিনিস করব তো পরের দিনই আর একটা জিনিস এটা করবো না ওইটা করবো মানে এক এক মানে এক মেয়ের জিনিস কিন্তু ভালো লাগে না আপনার মেয়ের এই মেয়েকে আপনি আপনার মেয়েকে বলবেন অতি অবশ্যই বেশি করে জল খেতে না হলে কিন্তু গায়নও সমস্যা দেখা দেবে অতি অবশ্যই বেশি করে জল খেতে বলবেন না ডাক্তারি পরামর্শ নিতে বলবেন হ্যাঁ এবার বলুন আর কি জানতে চাইছেন ফ্যামিলি লাইফ সংসার এমনকি স্বামী একদম আয় ফাই করে না আয় কোনো কিছু আচ্ছা অবস্থা খারাপ আচ্ছা কিন্তু বর্তমানে আপনার মেয়ের কিন্তু ভালো দশা চলছে শুক্রের দশা চলছে আপনি শুনতে থাকুন আমি বলছি আপনার মেয়ের শুক্রের দশা চলছে তাহলে যদি ছোট ছোট উপায় যদি কিছু করা যায় সেই উপায় থেকে সে ভালো লাভ করবে এবং তাকে আমি অতি অবশ্যই বলবো যদি দেবগুরু বৃহস্পতির যে কলা গাছের পুজোটার কথা আমি বলছিলাম হ্যালো এই কলা গাছের পুজোটা যদি করতে পারে তাহলেও কিন্তু অনেক ক্ষেত্রে তার ফ্যামিলি লাইফ অনেক ভালো থাকবে হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যালো হ্যালো হ্যাঁ একটু জোরে বলুন দিদি হ্যাঁ চাকদা থেকে বলছেন কার সম্বন্ধে জানবেন হ্যাঁ আপনি কার সম্বন্ধে জানবেন হ্যাঁ তার আপনার ছেলে না হুম

Baba. আপনি লাইনে থাকুন দিদি ভাই হ্যাঁ সোমবার জন্মে ছিল হ্যাঁ আমি ওই জন্য আমাদের এখানে ডেটে কন্ডকল হয়ে যাবে সেই জন্য আমাকে হ্যাঁ এবার আপনি রাশি লগ্নের জানেন না না ওটা আমি ঠিক জানি না এবার আমি বলছি শুনে নিন এর লগ্ন হচ্ছে ধনু লগ্ন হ্যাঁ রাশি হচ্ছে তুলা রাশি হ্যাঁ সাথী হচ্ছে মানে নক্ষত্র সাথী নক্ষত্রে জন্মেছে রাহু নক্ষত্র বুঝেছেন আর এর হচ্ছে গণ হচ্ছে দেবগণ আর স্বর্ণপায় জন্মেছে এবার আমি আপনাকে চলে আসি এর লগ্নপতি চতুর্থে পড়াশোনা তো কেমন আছে ছেলে। হ্যাঁ পড়াশোনার জায়গাটা ভালো দেখাচ্ছে আমি ওই জন্যই বললাম এবার আপনাকে আমি একটা কথা বলি ছোটবেলা থেকে চোট আঘাত সময় লেগেই আছে জীবনে চোট আঘাত লেগেই থাকবে দিদি অন্যান্যদের থেকে কেন এ শনি মঙ্গলে একটা কানেকশান তৈরি হয়েছে সেই কারণে কিন্তু এখানে দেখাচ্ছে তার সাথে সাথে অতি অবশ্যই বলবো আপনি কি ওই বিয়ের ব্যাপারে কিছু জানতে চাইছেন হ্যাঁ এর দেখুন এর 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 জায়গাটা কেরিয়ার জায়গাটা খুব ভালো দেখাচ্ছে বৃহস্পতি খুব ভালো লগ্নপতি চতুর্থে নিজের ঘরে বিরাজ করছে খুব ভালো দেখাচ্ছে এবং তার সাথে সাথে অতি অবশ্যই বলবো এর শনির এখন মহাদশা চলছে তার সাথে কেতুর দশা চলছে এর না একটা জায়গা এমনি ঠিকই দেখাচ্ছে কিন্তু হাওয়া কাজ আটকে যাচ্ছে এটা মাথায় রাখবেন কিন্তু হওয়া কাজ আটকে যাচ্ছে একে একটু এফোর্ট দিতে বলুন আর একে একটু জল বেশি খেতে বলুন না হলে কিন্তু এর প্যানকাইটিস বা পেটের সংক্রান্ত বা লিভার সংক্রান্ত কোনো সমস্যা চলে আসতে পারে চাকরির জায়গাটা ভালো দেখাচ্ছে দিদি আমি তো বললাম আপনাকে আমি বললাম একে একটা ভালো পোকরাজ পড়াবেন ভালো পোকরাজ আর একটা চুনি পড়াবেন চুনি একে অতি অবশ্যই পরাবেন তাহলে এর জীবনের একটা বিশাল বড় উন্নতি দেখাচ্ছে দিদি ভাই

বলতে মানে আমি লাইভটা দেখছি তাই জন্য বলছি হ্যাঁ বলুন 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 ও আমি আসলে আমি সাইড ছেলে সম্বন্ধে কিছু জানতে চাই হ্যাঁ ছেলে ডেট অফ বার্থ বলুন আচ্ছা ছেলে ডেট অফ বার্থ হচ্ছে 27 এপ্রিল 27 এপ্রিল 27 এপ্রিল 2000 ঠিকঠাক বলবেন দিদি না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে এখানে প্রচুর লোক দেখছে কিন্তু আমার অনুষ্ঠান তাহলে হলে ক্যালকুলেশন গন্ডগোল হয়ে যাবে আমি বদনাম হয়ে যাব আপনার কাছে আচ্ছা আচ্ছা 27

আচ্ছা আমি বলে দিচ্ছি শুনুন বিশ্বিক লগ্ন মকর রাশি শ্রমণা নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে জন্মেছে আপনার ছেলে দেবগণ আর পায়ে জন্মেছে এবার আমি চলে আসি লগ্নপতি মঙ্গল সমসপ্তমে বিলাজ করতে কিন্তু ঘরে বিলাজ করছে সেই কারণে মাঝে মধ্যে এখানে ক্ষেত্র বিনিময় হয়েছে শরীর স্বাস্থ্য এমনি মোটামুটি ঠিক হবে মাঝে মধ্যে যখনই ওয়েদার চেঞ্জ হয় তখনই এর মধ্যে একটা ডাস্ট অ্যালার্জি কি দেখা যায় মানে সর্দি কাশি এইসব কি রোগ দেখা যায় মাঝে মধ্যে যখনই ওই ওইটা হয় না তো আচ্ছা এবার আমি চলে আসি আপনার চতুর্থপতি পঞ্চমে গিয়ে আছে এবার আপনি বলুন পড়াশুনোর ব্যাপার না আপনি এখন কি জানতে চাইছেন কাজের জায়গায় এবার যদি দেখি এবার ভাগ্যস্থানে রাহু বসে আছে হওয়া কাজ আটকে দেবে মানে হ্যাঁ হাওয়া কাজ আটকে দেবে একে পরিশ্রম করতে হবে কিন্তু পরিশ্রম অনুযায়ী সেই অনুযায়ী সে ফল পাবে না আমার কথাটা কী বললাম বুঝতে পেরেছেন হ্যাঁ আমি একে একে কিছু প্রতিদি মানে প্রতিবিধান করাতে হবে কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন বা যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমার সাথে চেম্বারে যোগাযোগ করে কিন্তু আমি ছোট্ট একটা উপায় আপনাকে বলে দিই এ যখনই এই যদি প্রতিদিন ঘুম থেকে উঠে ওইং ওইং হচ্ছে কি নীল সরস্বতীর বীজমন্ত্র মন্ত্র অর্থাৎ সরস্বতীর বীজমন্ত্র আর রাহুর ইষ্টদেবী দেবী হচ্ছেন সরস্বতী এই সরস্বতীর যদি বীজমন্ত্র পাঠ করতে পারে তাহলে কিন্তু সে অনেক ক্ষেত্রে অনেক থেকে এবং তার সফল একটা সব বীজ মন্ত্র সরস্বতীর বীজ কারণ ভাগ্যস্থানে রাহু বসে আছে হওয়া কাজ আটকে যাবে আবার যখন রাহু দিয়ে যাবে এখন এর বর্তমানের দশা চলছে আমি আপনাকে বলছি শুনে নিন রাহুর দশাই চলছে হ্যাঁ দু থেকে দু হাজার এখন রাহুচন্দ্র গোবন দোষ চলছে চব্বিশ অব্দি চব্বিশের পর আপনার একটু ভালো যাবে কিন্তু রাহুর দশাটা যখন কেটে যাবে তখন কিন্তু বৃহস্পতির দশা যখনই শুরু হবে দু থেকে এর জীবনের কিন্তু একটা বড় গোল্ডেন টাইম চালু হবে দিদিভাই এটা মাথায় রাখবেন দু হাজার পঁচিশ থেকে সব জায়গা থেকে সব দিক থেকে গোল্ডেন টাইম মানে কি আমরা বলি না বৃহস্পতি মানে দশা চলবে এবং বৃহস্পতি রয়েছে ঠিকই জায়গায় কিন্তু সেখানে আমি বলবো যে শুভ কাজে সেই কাজে সেই কারণে কিন্তু তার ভালো ফল দিয়ে যাবে দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশ সালে যখন দেবগুরু বৃহস্পতির মহাদশা চলবে হ্যাঁ নমস্কার কে আছেন হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন বনগাঁ থেকে হ্যাঁ বলুন ছেলের সম্পর্কে জানতে চাইছেন ছেলের ডেট অফ বার্থ টাইম প্লেস জানা আছে দু হাজার বাইশ ছয় দু হাজার আচ্ছা টাইম বলুন দিদি টাইমটা বলুন ও দশটা সকাল দশটা পঁয়ত্রিশ সকাল দশটা পঁয়তিরিশ আচ্ছা কোথায় জন্মেছে বনগা বনগাঁ বনগাঁতে জন্মেছে আপনার বনগা থাকেন কোথায় কলেজের কাছে ও আচ্ছা একদম পাপার কাছেই আছেন ঠিক আছে দেখুন লগ্নে এবার এক মিনিট একটু হোল্ড করুন আমি বলে দিচ্ছি মঙ্গলবার জন্ম আপনার ছেলের মঙ্গলবার জন্ম আচ্ছা এর হচ্ছে সিংহ লগ্ন রাশি হচ্ছে কর্কট রাশি এবং বর্তমানে এর শনির ঢাইয়া চলছে প্রচণ্ড লেজিনেস অলসতা এর মধ্যে একটা সময় কাজ করবে সেটা কি করছে দেখবেন রাত্রির বেলায় বারোটা একটা দেড়টা অবধি জেগে থাকবে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক দেরি করে এইটা হচ্ছে সবার আগে শনি যখনই শনি ধাইয়া আবার শনি সাড়ে সাতি চলে তখনই মানুষকে এটা লেজিনেস করে দেয় এটা সবার আগে আমি আপনাকে বলবো এই জায়গাটাকে ওকে কাটাতে হবে সবার আগে কিন্তু আপনি যদি এবার জানতে চান ওর বর্তমানের পরিস্থিতি কি চাইছে বর্তমানে ওর শুক্রের দশা চলছে খুব ভালো চলছে কিন্তু কো কোথায় গন্ডগোলটা করে ফেলছে দিদি জানেন ও খুব খরচা করে ফেলছে অতিরিক্ত খরচা করে ফেলছে হ্যাঁ ওকে যদি টাকা পয়সা দিয়ে বাজারে পাঠান সেই টাকা আপনার হাতে ফিরবে না ব্যালেন্স চালানোর পয়সা তো দেবে না আমি উদাহরণস্বরূপ বলছি আপনাকে আর ওকে ব্ল্যাক কালার একদম পরাবেন না ও ব্ল্যাক কালারের প্রতি অনেকটা আকৃষ্ট থাকবে কিন্তু ব্ল্যাক কালার একদম পরাবেন না এই জায়গা থেকে এবার বলুন আপনি কি জানতে চাইছেন কথা ও যদি কোনো ব্যবসা করে ব্যবসার জায়গাটা এখন ভালো দেখাচ্ছে দিদি কেন সপ্তম প্রতি শনি স্বয়ং বসে রয়েছে আপনার কুম্ভ রাশিতে তাহলে সমসপ্তমে যদি কোনো ব্যবসা করে ব্যবসা কিন্তু ভালো দেখাচ্ছে ঠিক আছে দিদি চাকরি চাকরি বাকরি যদি জায়গা বলতে যাই এপ্রিল মাসের পর কিন্তু ওর জায়গাটা ভালো দেখাবে এপ্রিল মাসের পর এপ্রিল মাসের পর ওর কিন্তু বৃহস্পতি যখনই ওর যখনই ওর রাশি বা লগ্ন মানে লগ্ন সাপেক্ষে দশমে যাবে দেবগুরু বৃহস্পতি তখনই কিন্তু ওর জায়গাটা এপ্রিল মাসের পর কিন্তু ভালো দেখাবে ঠিক আছে দিদি ওকে নমস্কার আজকে অনুষ্ঠান একদম শেষ করব তার আগে আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করব আগামী দু তারিখ আর তিন তারিখ মানে আগামীকাল এবং শুক্রবার এবং শনিবার আমি নিজে থাকবো কোথায় শিলিগুড়িতে ভেনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্টে আর চার তারিখ থাকবো রবিবার দিন আমি থাকবো কুচবিহারে হোটেল ইলোরাতে যদি আপনারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান আরেকটি নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এই নাম্বার দুটোতে ফোন করে অতি অবশ্যই আপনার নিজের নাম নথিভুক্ত করে নিন আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি আগামীকাল ঠিক এই সময় আবার দেখাবে আপনাদের সামনে ততক্ষণের জন্যে ভালো থাকুন সুখে থাকুন নমস্কার আপনাদের জীবনের যে যেকোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার